কি পরীমনি, যাকে আমরা নায়িকা হিসেবে অনেকেই খুব ভালোবাসি। পরীমনি ইন্দোনেশিয়ার অন্যতম দ্বীপ এলাকা ও প্রদেশ বালিতে ঘুরে বেড়ালেন। বেড়ানোর জন্য যুৎসই ওই অপরূপ সৌন্দর্যের এই জায়গাটির সুনাম রয়েছে বিশ্বজুড়ে। হানিমুন উদযাপনেও এর জুড়ি নেই। বালিকে বলা হয় শান্তির দ্বীপ, ভালোবাসার দ্বীপ, যেন কোনো স্বর্গভূমি। এর স্থানীয় নাম পুলাও বালি। সেই দ্বীপে শান্তিতে কয়েকটা দিন বেড়ালেন চিত্রনায়িকা পরীমনি। বালিতে পরীমনি যেসব জায়গায় ঘুরে সবচেয়ে বেশি মজা পেয়েছেন, সেগুলোর মধ্যে আপসাইড ডাউনওয়ার্ল্ড বালি অন্যতম। এটি হলো অদ্ভুত ছবি তোলার স্পট। মেঝের পরিবর্তে এখানে ঢুকলে দেখা যাবে ঘরের সব আসবাব সিলিংয়ে। খাট, টেবিল, চেয়ার, সোফা, রান্নাঘর, বুকশেলফ, সাইকেল সবই মাথার উপরে ঝুলে আছে। সব ওলট পালট ব্যাপার। আপসাইড ডাউন ওয়ার্ল্ড বালিতে ছবি তোলার পর শুধু উল্টে দিলেই হলো, চোখ সানাবড়া হয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আনন্দময় সেই মুহূর্তগুলো শেয়ার করেছেন পরীমনি। এগুলো ভক্তরা মজার মজার মন্তব্য করেছেন, একজন তো তাকে ক্যাটম্যান বলে দিয়েছেন। সপ্তাহে 7 দিনই খোলা থাকে আপসাইড ডাউন ওয়ার্ল্ড বালি, সময় সকাল 9টা থেকে রাত 8টা। পূর্ব জাভার 3.2 কিলোমিটার দূরে বালি দ্বীপের অবস্থান। পূর্ব থেকে পশ্চিমে দ্বীপটি 153 কিলোমিটার ও উত্তর থেকে দক্ষিণে 112 কিলোমিটার। পর্যটন শিল্প বালির আয়ের প্রধান ক্ষেত্র। এর সুবাদে ইন্দোনেশিয়ার অন্যতম সম্পদশালী অঞ্চল হিসেবে পরিচিত এটি। এখানে সবকিছুতে পর্যটকদের অগ্রাধিকার দেওয়া হয়। কোরাল ট্রায়াঙ্গেলের অংশ হিসেবে বালি সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক প্রজাতিতে ভরপুর। কেবল এখানেই 5 শতাধিক প্রজাতির প্রাণীদের গড়া প্রবাল প্রাচীর রয়েছে। প্রায় 280 প্রজাতির পাখি রয়েছে বালিতে। বালিতে 5 তারকা হোটেলটি টিএসটুতেও উঠেছিলেন পরীমনি। বালি দ্বীপপুঞ্জের পূর্ব দিকে রয়েছে লম্বক দ্বীপপুঞ্জ। সেখানে সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো গিলি আইল্যান্ড। শাসক ভাষায় গিলি মানে ছোট। গিলি আইল্যান্ড 3টি ছোট ছোট সুন্দর দ্বীপের সমন্বয়ে গঠিত। এগুলো হলো গিলি ত্রায়ওয়াঙ্গান, গিলি মেনো আর গিলি এয়ার। পরীমনি গিয়েছিলেন গিলি ত্রায়ওয়াঙ্গানে। শান্ত পরিবেশ আর ঝকঝকে নীল জলরাশি ও সাগর পার মিলিয়ে শান্তিতে সময় কাটানোর ক্ষেত্রে জুৎসই জায়গা। এটি বালির পূর্ব উপকূল থেকে স্পিডবোটে গিলি আইল্যান্ডে যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। 6,600 বর্গ কিলোমিটারের দ্বীপটির বেশিরভাগ জনসংখ্যা হিন্দু, তাই যে কোনো বিপদ থেকে রক্ষা। প্রতিটি বাড়ির প্রবেশমুখের দুপাশে আছে রক্ষাকারী দেবতা। বালিতে বালুকাময় সমুদ্র সৈকত দেখেছেন পরীমনি। বালির সৈকত এলাকা খুবই পরিচ্ছন্ন। এখানে বাংলাদেশের সাথে কোনো মিল নেই, কারণ বাংলাদেশের সমুদ্র সৈকতটা যত বড় যত সুন্দরই হোক না কেন, আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট, আইসক্রিমের প্যাকেট সেখানেই ফেলে আসি। পরিবেশ নোংরা করতে আমাদের ঝুড়ি মেলা ভার। আমরা আসলেও এ থেকে অনেকটাই শিক্ষা নেওয়া উচিত। বালির আরেক আন্তর্জাতিক নাম দ্য লাস্ট প্যারাডাইস অন আর্থ, অর্থাৎ পৃথিবীর শেষ স্বর্গোদ্যান। যদি আপনাদের কারো সময় হয় বা সুযোগ হয় অবশ্যই বালিতে যাবেন এবং বালিতে ঘুরে আসবেন। শুধু হানিমুনের জন্য যেতে হবে কেন, জীবনটাকে একটু অন্যরকম মাত্রা দিতেও ঘুরে আসার, ঘুরে বেড়ানোর কিন্তু কোনো বিকল্পই হয় না। আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ সুন্দরভাবে বাঁচুক। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।